নারকেল নাড়ু। নমস্কার, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আজ আমি আপনাদের সাথে খুব জনপ্রিয় ও সুস্বাদু একটি খাবারের রেসিপি আলোচনা করব। খুব সহজ পদ্ধতিতে আমরা কিভাবে নারকেল নাড়ু বানাতে পারি সেটাই দেখে নেব। উত্তর ভারতের সাথে সাথে দক্ষিণ ভারতেও এটি একটি খুব জনপ্রিয় একটি মিষ্টি। তাহলে চলুন দেখে নিই আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে আমি 200 থেকে 250 গ্রাম নারকেল কোড়া নিয়েছি। আগে থেকে নারকেলটাকে আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি। 250 গ্রাম গুড় নিয়েছি, আর এখানে নিয়েছি এলাচের কয়েকটা দানা। আমরা এই গুড়টাকে ভালো করে জাল দিয়ে নেব এবং পরিমাণ মতো আমরা নারকেল কোড়ার সাথে মেশাবো। চলুন এবার নারকেল নাড়ু বানানোর পদ্ধতিটা দেখে নিই। প্রথমে আমি গুড়টাকে একটি পাত্রে ঢেলে ভালো করে গ্যাসে বসিয়ে গরম করে গলিয়ে নেব। এবার একটি পাত্রে 2 টেবিল চামচ ঘি দেব। এবার এতে নারকেল কোড়াটা দিয়ে ভালো করে ভেজে নেব। নারকেলের মধ্যে প্রাকৃতিক তেল থাকে যেটা ভাজতে ভাজতে বেরিয়ে আসবে। তিন থেকে 4 মিনিট এইভাবে নারকেলটাকে ভেজে নিলাম এবং এর মধ্যে এলাচের দানাগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে তারপর তুলে নিচ্ছি। এবার এই পাত্রে জাল দিয়ে রাখা গুড়টাকে ঢেলে দিলাম। পুরোটা দিলাম না, পরে প্রয়োজন হলে বাকিটা দেব। কিছুক্ষণ এটা ভালো করে ফুটিয়ে নেব। ফুটে গেলে এবার এতে ভেজে রাখা নারকেল কোড়াটা দিয়ে দেব। কেউ চাইলে এতে ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারেন। দেখুন 3 মিনিট হয়ে গেছে, গুড়টাও শুকিয়ে এসছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন এটা কড়াই থেকে একটা অন্য পাত্রে ঢেলে রেখেছি। এবার আস্তে আস্তে এটা গোল গোল নাড়ুর আকারে পাকিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে গোল গোল আকার দিয়ে আমরা নাড়ু বানিয়ে নেব। যদি মনে হয় হাতে আটকে যাচ্ছে, একটি পাত্রে জল নিয়ে ওতে হাত ডুবিয়ে আবার পাক দিলে আঠালো ভাবটা কেটে যাবে। তৈরি হয়ে গেল আমাদের নারকেল নাড়ু। এরম নানা রকম রেসিপির পেতে হলে আমাদের পেবলস বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্যে স্টে টিউনড।